নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন, কোন গুন্ডামির কাছে আপনারা মাথা নোয়াননি, সন্ত্রাসের কাছে মাথা নোয়াননি, শক্তি আপনাদের, যদি ঐক্যবদ্ধ হন শক্তি হল মানুষের। কাজে এরা লোক তার আগে এরপরে চলো চলো ধনপুর এবং বক্সনগর এই দুটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বাম প্রার্থীরা এই ফলাফল শুধু এই ত্রিপুরা চেনা
সারা দেশের রাজনৈতিক দিশা পরিবর্তন করতে সাহায্য করবে বন্ধুরা আপনারা বলছেন আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার তার মেয়াদ আর এক বছর বাকি নেই আপনারা জানেন এই দুটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের ফলাফলে ত্রিপুরাজির সরকারের পতন হবে না ত্রিপুরাজির বর্তমান সরকার তাদের নিজেদের ভেতরে যদি কোন ধরনের গণ্ডগোল না হয় তার অস্তিত্বে অর্থাৎ এই সরকারের গঠনে কোন ধরনের সেখানে ফাটল বাড়তে ধরার কোনো কথা না কিন্তু বন্ধুগণ